হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি রোকেয়া পারভিন, রোকেয়া পারভিন কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা আর অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আর কালকে রাতে যেহেতু আমাদের ডিনার হয়েছিল না, মানে ফারুক নবাবের পাপা বিরিয়ানি নিয়েছিল, তো সেইটাই খেয়ে নিয়েছিলাম। তো এই যে রান্নাঘরের কিচেন কাউন্টার টপটা আর ক্লিন করা হয়নি, নাহলে তো আমি আবার রাতে ডিনার করি, মানে রান্নাবান্না করি আর কি। রেডি করার পরে সব কিছু আমি মুছে মাছে গুছিয়ে টুছিয়ে রেখে দিই। তো আজকে যেহেতু আর রান্নাবান্না হয়েছিল না, মানে গত রাতে, তো সবগুলোই কিন্তু রয়ে গিয়েছিলো। দুপুরের যেহেতু সব কিছু মুছামুছি ছিল, তবুও তো আবারও এই যে সারা রাতে ধুলোবালি হালকা পাতলা পড়েছে, তো সেইগুলোই আমি উপর থেকে একটু শুধু হাত বুলিয়ে নিচ্ছি। তারপর তো ওইগুলো মুছামুছি হয়ে যাওয়ার পরে আমি এখন চা বসিয়ে দিয়েছি। এখন যেহেতু সকাল উঠে পড়েছি, তো সকালে তো এক কাপ চা খেতেই হবে, নাহলে তো আবার সকালের শুরুটা তেমনভাবে মানাই না আর কি। তো এখন চা করে নিচ্ছি। আমরা যেহেতু দুধ চাটা খুব কমই খাই, তো মাঝে মাঝে ইচ্ছে হলে কিন্তু খাই। তো আজকে ভাবলাম যে একটু খেয়ে নিই, কেননা দুধ যেহেতু রয়ে গিয়েছিলো, ফারুক নবাব বিরিয়ানি খেয়েছিলো রাতে, তো আর দুধ ওর খাওয়া হয়নি। তো ভাবলাম যে সেইটা তো এখনও রয়ে গিয়েছে, তো ওইটাই করে নিই। তো এখন করা হয়েছে দুধ চা, এখন খেয়ে নিচ্ছি আমরা। আর এই তো আমার ছেলে এখনও ঘুমাচ্ছে। সকালের তো চা খাওয়া কমপ্লিট হয়েছে, আবারও তো সকালের নাস্তা করতে হবে। নাস্তা না হলে তো আবার চলবে না, কেননা এখন দুপুরের খাওয়ার হতে অনেক লেট। তো এখন আমি ঝটপট কিন্তু নাস্তা করে নিচ্ছি। আর সকাল সকাল মাস্টারমশাই উঠে কিন্তু বলল যে ও মোটা রুটি খাবে, মানে এই যে আমরা নর্মালি যেটা গমের রুটি করি তার থেকে একটু মোটা ধরনের, আর মুচমুচে টাইপের যে মোটা রুটিটা হয়, অনেকে কিন্তু কলাইয়ের আটা দিয়ে করে। তো আমি এখন যেহেতু আমার কাছে কলাইয়ের আটা নেই, তো আমি গমের আটা দিয়েই কিন্তু খুব সুন্দর করে মুচমুচে রুটি করে দিয়ে দেবো। এর আগেও প্রায় ওকে দুই একবার করে দিয়েছি, তো আজকেও সেই খেতে চাইলো, তো ভাবলাম যে সেইটাই করে নিই। আর আজকে দুপুরে আমরা দুপুরের লাঞ্চে কিন্তু মাছ করে নিব, তো ওইটাও গত রাতে নিয়ে আসা হয়েছিল। তো ওইটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপে, যেহেতু তো বরফ জমে গিয়েছে, তো ওইটাই আমি বরফ ছুটানোর জন্যই নর্মাল জলে আমি ভিজিয়ে রাখলাম। তারপর তো আবার ছুটে গেলে কিন্তু রান্নাটা করে নেব। আর মোটা রুটি যেহেতু হচ্ছে, তো ওটার সাথে তো একদমই মাস্ট দরকার লবণ। তো এখানে আমি লাল মরিচ, বলতে গেলে যে শুকনো মরিচটাকে হালকা করে আমি একটু ঝলসে নিয়েছি, আর লবণ আর কয়েকটা রসুনের কোয়া দিয়ে আমি কিন্তু লবণটা পিষে নেব। আর এই তো মোটা রুটির জন্যই কিন্তু লিচিটা অনেক মোটা করে কেটে নেওয়া হয়েছে, আর আপনারা দেখবেন আমি বেলে নিব আর কি পরিমাণে কিন্তু রুটিটা মোটা থাকবে, আর ওই পরিমাণেই কিন্তু আমাকে সেকেও নিতে হবে। আমি না মোটা রুটি একদমই পারতাম না, আর ফারুক নবাবের পাপা যেহেতু একদমই ফেভারেট ওর, মাঝে মাঝে আমাকে বলতো মোটা রুটি খাওয়ার জন্য, আর আমি যেহেতু পারতাম না ভীষণভাবে খারাপ লাগতো যে ওর পছন্দর কোনো জিনিস আমি করতে পারছি না। তো একদিন আমার আম্মুর কাছে গিয়ে আমি বললাম যে এরকম টাইপের, তো আমার আম্মু আমাকে শিখিয়ে দিল যে মানে হাতে যে এপাশ ওপাশ করে রুটিটা করে, তো সেইটা কিন্তু আর আমি পারছিলাম না। আদারওয়াইজ সবই পেরে নিচ্ছিলাম, এই যে স্যাঁকার পদ্ধতিটা বা সব কিছুই পারছিলাম, কিন্তু ওই জিনিসটাই পারছিলাম না। তো আমার আম্মু শিখিয়ে দিল যে এই যে বেলনে এক দুইবার কিন্তু বেলে নিয়ে, তারপর যে দুই পাশে হালকা করে জল, মানে জলের হাতে হালকা করে আর কি জল মাখিয়ে নিয়ে রুটিটা করে নিলে কিন্তু একদমই মোটা রুটির মতো হয়ে যাবে। তারপর ওই পদ্ধতিটা কিন্তু আমি এখন অ্যাপ্লাই করি, আর বেশ ভালো আলহামদুলিল্লাহ। তো এই যে বলে না যে মা বাবার শিক্ষা হচ্ছে সবথেকে উত্তম শিক্ষা, তো আমি আমার আম্মুর কাছ থেকে ওই শিক্ষা পেয়েছি। বাট এখন আমি ভীষণ খুশি, আমার আম্মু শিখিয়ে দেওয়ার পর থেকে কিন্তু এত সুন্দরভাবে আমি করতে পারি, আর ওরা বাবা ছেলে খেয়ে যে তৃপ্তি পায় আর কি, ওদের চোখ মুখ দেখে আমি বুঝতে পারি ওরা ভীষণ খুশি। আর আগে যখন পারতাম না আমার সত্যি ভীষণ খারাপ লাগতো, কিন্তু কিছু করার ছিল না। এই যে রুটিটা বেলে নিয়ে এপাশ ওপাশে কিন্তু আমি জল মাখিয়ে নিয়ে তারপর কিন্তু আমি রুটিটা সেকে নিচ্ছি। এই তো আমার এদিকে কথা বলতে বলতে সাকাও কমপ্লিট হয়েছে রুটিটা। তো এই যে আপনারা দেখলে বুঝতে পারবেন কতটা একদমই ক্রিসপি আর মুচমুচে টাইপের হয়েছে রুটিটা, আর খেতেও তেমন কিন্তু টেস্ট হয়।
অনেকে কিন্তু ভীষণভাবে পছন্দ করে, আর কেউ কেউ আবার সেরকম পছন্দ করে না, কিন্তু ফারুক নবাবের পাপার ভীষণ পছন্দ। আর ওদের পছন্দর দিক দেখে কিন্তু এখন ওদের সাথে খেয়ে খেয়ে আমারও পছন্দের একটা জিনিস হয়ে গিয়েছে। তো যাই হোক, এখানে লবণ পিসা হয়ে গিয়েছে, তো এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম, কাঁচা সরিষার তেল ভীষণ ভালো লাগে। আর এখানে একটু পেঁয়াজ মাখা করে নিচ্ছি, আর আমার মরিচ যেহেতু নেই, কাঁচা লঙ্কা নেই, তো ভাবলাম যে গাছে একটা যেহেতু রয়েছে আর পেকে গিয়েছে, এক দুই দিনে এমনিতেও ঝরে পড়ে যাবে, তো ভাবলাম যে ওইটাই নিয়ে চলে আসি। তো সেটাই আপনাদের সাথে আবারও শেয়ার করে দিলাম। তো আমি এখানে মরিচটা নিয়ে চলে এসেছি, আর এখানে আমি এই পেঁয়াজের সাথে লবণ মাখিয়ে, মরিচ মাখিয়ে একটা পেঁয়াজ মাখা করে নেবো। এই পেঁয়াজ মাখার সাথে না আমার ভীষণ ভালো লাগে এই মোটা রুটিটা। আর ফারুক নবাবের পাপা কিন্তু এমনি এই যে শুধু লবণটা দিয়ে ও পছন্দ করে, দুজনের পছন্দকে মাথাতে রেখেই কিন্তু আমরা সকালে নাস্তাটা রেডি করে নিচ্ছি। আর এটা রাতের, কালকে রাতের কিছু সবজি রয়ে গিয়েছিল, আলু বেগুন আর টমেটো দিয়ে একটা সবজি রান্না করেছিলাম ঘিটি টাইপের, তো ওইটা রয়ে গিয়েছে, তো ভাবলাম যে ওইটাও নিয়ে নিই সাথে খাওয়া হবে। আর এইদিকে তো আমাদের সকালে নাস্তা কমপ্লিট হয়েছে, তারপর আবার দেখলাম যে মাছটা ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু বরফ ছেড়ে দিয়েছে, তো ঝটপট আমি মাছগুলোকে পরিষ্কার ধুয়ে নিচ্ছি। আমি যেহেতু মাছগুলো ধুয়ে রেখেছিলাম না, এমনি রেখে দিয়েছিলাম, সেই দিন কিন্তু খুব তাড়াহুড়োর মধ্যে যেহেতু ছিলাম তো এমনি রেখে দিয়েছিলাম আর ধোয়া হয়নি, তো আজকে ভাবলাম যে খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিই, তো সেটাই করে নিচ্ছি। আর সাথে কিন্তু রান্না বসিয়ে দিয়েও মাঝে মাঝে সাথে সাথে কিন্তু কিছু কাজ, বাড়তি কাজ রয়ে গিয়েছে, তো সেইগুলো করে নেব, তো সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করব, আশা রাখবো যে বেশ ভালোই লাগবে। আর যদি ভালো লাগে তো প্লিজ শুরুতে একটা লাইক দিবেন, আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলে আমার পেজটা ফলো করতে পারেন, আর আমার ভিডিওর ভালো লাগা খারাপ লাগা দুটোই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো যাই হোক, কথা বলতে বলতে আমি ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, আবার হঠাৎ করে মনে পড়লো যে না, আমি মাছটাও ভাজাভাজির কাজটা মোটামুটি কমপ্লিট করে নিই, যার জন্যই আর কি ওই ওই চুলায় আমি হাঁড়ি পাতিলটা আর কি দিয়ে দিলাম। আর এইদিকে আমি মাছটা ভেজে নেব, যার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এখানে লবণ হলুদ মাখানো হয়ে গিয়ে মাখিয়ে নিচ্ছি আমি মাছটায়, তারপর তো এখানে ভাজাভাজির কাজটা আমি কমপ্লিট করব। ওইদিকে আমার মাছটা ভাজা হচ্ছিল, আর আমি ফাঁকে কিন্তু ওই যে চালটা ধুয়ে নিলাম, আমার যেহেতু ওইদিকে আমার মানে জল গরম হয়ে গিয়েছে আর কি, তো যাই হোক জল গরম হয়ে গিয়েছে যার জন্যই আমি এখানে চালটা ধুয়ে দিয়ে দিলাম। আর আর তো কোনো কাজ নেই ভাত রান্নাতে, তো সেরকম কোনো কিছু করতেই হয় না, শুধু এই যে চাল ধুয়ে দেওয়ার কাজটাই বাকি থাকে, তো সেটাই করে নিচ্ছিলাম। আর হঠাৎ করে আমার মনে পড়লো যে কালকের কিছুটা দুধ রয়ে গিয়েছিল, তো আমি ফ্রিজ থেকে যেহেতু সকালে বার করেছি, তো বেশ অনেকক্ষণ এখন বেলা হয়ে গিয়েছে, তো ভাবলাম যে সেই দুধটাকেও আমি গরম করে নিই, যার জন্য পাতিলটা নামিয়ে দিয়ে, ভাতের পাতিলটা নামিয়ে দিয়ে এখন আমি দুধটা গরম করে নিচ্ছি। আর দুধ গরম হয়ে গেলেই কিন্তু আমি আবারও ভাতের পাতিলটা ওইখানে ওই গ্যাসটায় অবশ্য দিয়ে দেব। তো এই যে এদিকে আমার মাছটা ভাজা কমপ্লিট হয়েছে, এখানে আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আমি যেহেতু একটা মাছের ঝোল, পাতলা ঝোল করে নেব, আর সাথে বাঁধাকপি ভাজা করে নেব, আর সেরকম কিছু করব না, তো ওইটাই প্রিপারেশন চলছে আর কি। আর এখানে না কয়েকদিন যাবৎ যেহেতু ভীষণভাবে বৃষ্টি, একদমই রোদ দেখা দিচ্ছিল না, তো আমার এই যে বালিশগুলো কেমন একটা স্যাঁতস্যাঁতা টাইপের গন্ধ হচ্ছিলো, তো আজকে তীব্র রোদ দেখা দিয়েছে, তো ভাবলাম যে উপরে নিয়ে আসি আর সবগুলোকে রোদে দিয়ে দিয়েছি একটু শুধু রোদ লাগিয়ে নেওয়ার জন্য আর কি। আর বললাম না যে আমি রান্নার ফাঁকে কিছু কিছু কাজ গুছিয়ে নিব, তো সেইগুলোই করে নিচ্ছি। এখানে আমি মানি প্ল্যান্টটা, যেটা আমার রিয়েল প্ল্যান্ট রয়েছে, সেটা বেশ অনেক দিন হয়ে গেল আমার জল চেঞ্জ করা হয়নি, এটা যেহেতু দুই দিন তিন দিন পর পর জল চেঞ্জ করে নিলে বেশ সতেজ থাকে আর ফ্রেশ থাকে আর কি, তো এটা কিন্তু আমার সপ্তাহখানিক হয়ে গেল আর আমার জল চেঞ্জ করা হয়নি, আজ করব কাল করব বলে আর করা হচ্ছে না। আমার যেহেতু খুব সকাল সকাল রান্না হয়, আর রান্না করে করার পরে কিন্তু যেহেতু আমি একদমই রান্নাঘরের কাজটা কমপ্লিট করে নিই, তো এইটা কিন্তু আর থেকেই যায়, এটা করা হয় না, তো আজকে ভাবলাম যে না, আজকে একদমই মনে করে কিন্তু আমি কাজগুলো গুছিয়ে করে নেব, এটা করে নেব, আর সাথে কিছু আরও কাজ রয়েছে সেইগুলো করে নেব। তো এখানে আমি জলটা চেঞ্জ করে নিলাম, আর যেই বোলটায় রেখেছিলাম আর কি, তো সেটাও একটু আমি মেজে নিলাম, মাঝে মাঝে না একটা লালচে টাইপের হয়ে যায়, তো ওই জিনিসটা মেজে নিলে কিন্তু লালচে ভাবটা আর থাকে না, একদমই ফ্রেশ জলটা মনে হয়, বা কাঁচের এ বোলটা একদমই ফ্রেশ দেখা যায় আর কি, যার জন্যই।
আমার ভয়েসের মাঝে যদি আপনারা মাঝে মাঝে নয়েজ শুনতে পান তো প্লিজ একটু মানিয়ে নেবেন। এই যে আমি রাতে যেহেতু ভয়েস দিতে পারি না, আর দিনের বেলা ভয়েস দিলে তো অল টাইম গাড়ি যাতায়াত করে, এর আগেই বলেছি না এনএচের উপরেই আমার বাড়িটা যেহেতু, তো আমার ভয়েস দিতে ভীষণভাবে সমস্যা হয়। তবুও এত কিছু সমস্যাকে আমি এক সাইডে করে কিন্তু আপনাদের জন্যই ভিডিওগুলো তৈরি করি। তো যাই হোক, এখানে আমি আপনাদের আর বলা হয়নি, আমি অফ ক্যামেরায় কিন্তু এইগুলো সবগুলোকেই আমি একটু পরিষ্কার করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছিলাম আর কি, ধুয়ে নিয়েছি। তো এই যে এখন একটু মুছে নিচ্ছি, তো ভাবলাম যে একটু ভিডিওটা অন করি, এতগুলো কাজ যেহেতু করে নিলাম তো সেইগুলোই আর কি। আর এখানে আমি লবণটা একদমই বর্ষার জন্যই, বৃষ্টির দিনের জন্যই কেমন একদমই একদম জল জল টাইপের, স্যাঁত স্যাঁতে টাইপের হয়ে গিয়েছিলো, তো সবগুলোকে আমি বার করে কৌটোগুলোকে ধুয়ে নিয়ে এখন আবারও নতুন করে রিফিল করে নিচ্ছি। আর এখানে সবগুলো কিন্তু একটু জমাট বেঁধে গিয়েছিলো, যার জন্যে আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছিলাম যেন সবগুলোই একদমই ফরফরে টাইপের হয়ে যায় আর কি, যার জন্যই। তো এখানে আমার ধোয়া কমপ্লিট হয়েছে, তো আমি যার যেটার জায়গায় সেখানে কিন্তু রেখে দিয়েছি। দুপুরের কাজ কমপ্লিট করে আর তারপর তো সন্ধান কমপ্লিট হয়েছে, আর এখন ছেলের জন্য খাবার বেড়ে নিচ্ছি, ওকে খাইয়ে দেব। দুপুরের পরে আর কোনো ভিডিও আপনাদের সাথে মানে ক্যাপচার করতে পারিনি আপনাদের জন্য, তো এখন একদমই বিকেল মানে মাগরিবের একটু আগ মুহূর্তে আর কি। তো এখন আমরা দুধ ছিল যেহেতু, তো দুধ পাউরুটি খেয়ে নিচ্ছি, আর সাথে আপনাদের সাথেও বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।